দোকানে বাকি করে, এই বাকি টাকা মানুষের কাছ থেকে উঠানোর জন্য দোকানদাররা হাল খাতা দেয়, এটা কতটুকু ইসলামে জায়েজ আছে? বছরে একটা দিন ডেকে সবাইকে বাকি টাকাটা তোলা তার জন্য জায়েজ আছে, কিন্তু তুমি বাকি টাকাটা আমাকে ফেরত দিলা, তাহলে সেক্ষেত্রে এই ফেরত দেওয়ার বিপরীতে তোমাকে আমি একটু মিষ্টি মুখ করালাম, তুমি আমাকে দিয়েছ, সেই জন্য মৌলিকভাবে যদি ব্যাপারটা এরকম হয় যে তিনি আমাকে টাকা পয়সা দিয়েছেন, সেজন্য আমি একটু মিষ্টি মুখ করালাম, এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। তবে আপনার হালখাতার মধ্যে অন্য আরও অনেক বিষয় অনেক সময় যুক্ত হয়, যেগুলো এই সাধারণত সাধারণ কোনো আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ হতে পারে। মৌলিকভাবে সারা বছরের দেনা পান আমি একদিন ফিক্স করে সবাইকে আবদার করলাম যেন সবাই দিয়ে যায়, সবাই টাকাটা ফেরত দিয়ে গেল, কোনো অসুবিধা নেই। আর যে ব্যক্তি টাকা ফেরত দিয়েছে সে ভালো কাজ করেছে, সে তার দেনা পরিশোধ করেছে, ভালো মানুষের পরিচয় দিয়েছে, সেই হিসাবে তাকে একটু মিষ্টিমুখ করালো, এখানে আমি নাজায়েজের কোনো